মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে লোকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। বাঁচার কোনো উপায় নেই, এই জন্য বাবা মরতে যেহেতু হবে এমনভাবে মর, এই জন্যই তো কবি বলেছেন, এমন জীবন তুমি করো গোটোর, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এমন জীবন করিও না গোটোর, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন, এমন জীবন গঠন করিও না রে মুমিন, মরার পরে যেন মানুষ আলহামদুলিল্লাহ বলে, এমন জীবন তোমার দরকার নাই, এমন একটা সুন্দর জীবন বানাও যেন মানুষ মরলে আফসোস করে আর বলে অমুকের সন্তানটা বড় ভালো মানুষ ছিল, অমুকের সন্তানটা বড় ভালো ছিল, সে আজ দুনিয়ায় নাই, তার জন্য বড় মায়া লাগে, ভালো একটা মানুষ বিদায় হয়ে গেছে। এই জন্য বাবা নিজের জীবনটাকে শুধরাইয়া মরণের কথা স্মরণ করে করে, কবরের কথা স্মরণ করে করে নিজেকে শুধরাইয়া নাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমরা একদিন নবীজির সাথে একটা সাহাবীর কবরের পাশে বসা, কবর এখনো পুরোপুরি খোঁড়া হয় নাই, খনন করা হয় নাই, নবী বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, আপনারা আল্লাহর কাছে বেশি বেশি কবরের আজাব থেকে মাপ চান। পয়গম্বর কথাটা একবার দুইবার তিনবার পর্যন্ত বললেন, আল্লাহর কাছে কবরের আজাব থেকে মাপ চান, কারণ কবর বড় কঠিন জায়গা, আপন বলতে কেউ থাকবে না, মরার আগে নিজেকে শুধরাইয়া কবরে আস, কারণ কবরে গেলে নেককার বান্দা ভালো মানুষ যদি কবরে যায় তার জন্য যেমন শান্তির শেষ নাই, খারাপ আমল নিয়ে কবরে গেলে অশান্তিরও শেষ নাই। পয়গম্বর বলেন, যারা নেক বান্দা আল্লাহর খাঁটি বান্দা আমলওয়ালা ওরা যখন এন্তেকাল করে, ইমানদার বান্দারা যখন এন্তেকালের সময় হয় আসমান থেকে আল্লাহর কুদরতি ফেরেশতাদের দল ওই বান্দার চতুর্দিকে এসে বসে পড়ে, তাদের চেহারা বড় সুন্দর, দেখতে সুন্দর দেখা যায়, তারা সকলে এসে বান্দার পাশে বসে থাকে, মরণ পর্যন্ত থাকবে। এরপরে তারা যখন বসে থাকে আজরাইল আলাইহিসসালাম সময় মতো চলে আসে, মালাকুল মওত আসার পর বান্দার যখন জানটা নিবে এসে নেককার বান্দারে সুন্দর করে বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে ভালো আত্মা আল্লাহর খাস বান্দা, উফরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি ঘর থেকে আবার আল্লাহর দিকে রওয়ানা দিতে পারো, আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বেরিয়ে আস। নেককার যদি হয়, বান্দা যদি আমলওয়ালা হয়, আজরাইল যখন তার জানটা নিবে টের পাবে না, মালাকুল মওত এইভাবে আহ্বান করার পরে আত্মাটা এবার আগন্তুক সমস্ত ফেরেশতারা ওই যে জান্নাতি একটা কাপড় ওইটার মধ্যে পেঁচাইয়া আল্লাহর বান্দার আত্মাটারে প্রথম আসমানের দিকে রওয়ানা, এইভাবে যাইতে যাইতে প্রথম আসমানের কাছাকাছি যাওয়ার পর আসমানের সমস্ত ফেরেশতারা বলবে, এটা কার আত্মা, এই ভালো মানুষটা কে, বলবে অমুক এলাকার অমুকের ছেলে, ওই বান্দাটা বড় ভালো, আসমানের সমস্ত ফেরেশতারা তাকে অভিনন্দন জানাইতে থাকবে, মারহাবা মারহাবা অভিনন্দন অভিনন্দন সবাই তাকে জানাইতে থাকবে, এইভাবে তার আত্মাটা নিয়া প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে যাওয়ার পরে সমস্ত দরওয়াজা বান্দার জন্য খুলে দেওয়া হবে, সমস্ত দরওয়াজা খুলে দেওয়ার পরে সপ্তম আসমানে যখন যাবে আল্লাহ বলবে, আমার বান্দার আমল নামাটা ইল্লিয়িনে রেখে দাও, ইল্লিয়িনে রেখে দেওয়ার পর আমার বান্দার আত্মাটা তার কবরে পাঠাইয়া দাও, আমার বান্দার আত্মাটা কবরে পাঠায়,
এরপরে ওই যে মাইয়িত মারা গেছে তার ভিতরে দেহের ভিতরে আত্মা চলে আসবে। এবার আত্মা চলে আসার পর মুনকার ও নাকির দুইজন ফেরেশতার সামনে এসে দাঁড়ায়া যাবে, বান্দাকে বসাইয়া দিবে। এই বান্দা বলো, মার রব্বুকা, তোমার রবকে। ওই বান্দা যেহেতু দুনিয়াতে ভালোভাবে চলাফেরা করেছে, আল্লাহর উপরে তার বিশ্বাস ছিল, ইস্তেকামত ছিল। যারা আল্লাহর উপরে বিশ্বাস করে ইস্তেকামত থাকে তাদের কোনো ভয় নেই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন। যারা ইস্তেকামত থাকে বলে আমার রব আল্লাহ, ওই বান্দার কোনো টেনশন নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। বান্দা তো দুনিয়াতে চলেছে রবের গুলামি করেছে, জিজ্ঞাসা করা মাত্রই জবাব দিয়ে ফেলবে, রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। ওমান দীনুকা, তোমার দিন কি ছিল, ধর্ম কি ছিল। ওই বান্দা যেহেতু সারা জীবন নেককার বান্দা ছিল, ধর্মের উপরে চলেছে, দিনের উপরে চলেছে, দেরি নাই, সাথে সাথে জবাব দিবে দিনই আল ইসলাম, দিনই আল ইসলাম, দিনু মাওকাহু আরজু কুফরা না নুআফওয়ান ইনদাহু মুকতাদায়া নবিয়ুন ওয়া সাহাবুহু নুজুমুল লিল হিদায়া ফি জামাহু। আল্লাহর বান্দা জবাব দিয়ে দিবে দিনই আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, কারণ ধর্মটা আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম ধর্ম ব্যতীত যত ধর্ম আছে একটা দিয়েও নাজাত পাওয়া সম্ভব না। যারা ইসলাম ধর্ম বাদ দিয়া অন্য ধর্ম নিয়ে মাতামাতি করে তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত। দুই নম্বর প্রশ্ন, তোমার ধর্ম কি? তিন নম্বর, ওই মাইয়িতকে কবরে বসাইয়া প্রশ্ন করবে আল্লাহর রাসূলকে সামনে নিয়ে, ওমান নাবিয়ুকা মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফিক, এই ব্যক্তিটা কে ছিল, কে এই ব্যক্তি তোমার নবীকে? যেহেতু বান্দা নবীর আদর্শ মতো চলেছে সোজাই জবাব দিয়ে দিবে, তিনি হলেন আমার মায়ার নবী, যিনি উম্মতের জন্য দুনিয়ায় আগমন করেছেন, আল্লাহ পাঠাইছে দুনিয়ায়। ওই নবী গোটা 63 বছর উম্মতের মায়ায় কান্নাকাটি করে জীবনটারে পার করে দিছে, আল্লাহ পাক তারে রহমত স্বরূপ দুনিয়ায় পাঠায় দিছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক তারে রহমত স্বরূপ দুনিয়ায় পাঠায় দিছে। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়, যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো তামাম জাহান। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়, যাহার আগমনের তরে কাবা যোগে সিজদা করে, যাহার আগমনের তরে কাবা যোগে সিজদা করে, তিনি আমার মায়ার নবী সাহেব মদিনা, তিনি আমার প্রাণের নবী সাহেব মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়।
ওই নবীকে দেখা মাত্রই বান্দা চিনে ফেলবে, তিনি আমার মায়ার নবী। এবার এইভাবে জবাব দেওয়ার পরে আল্লাহ বলবেন, ফেরেশতা যাও আমার বান্দার কবরের সাথে জান্নাতের হাওয়াটা চালু করে দাও। এবার বান্দা শুয়ে যাবে, শুয়ে যাওয়ার পরে জান্নাত থেকে রাস্তা তো তৈরি হয়ে গেল, জান্নাত থেকে শান্তির হাওয়া বান্দার কবরে আসতে থাকবে, বান্দা আরামের ঘুম দিবে। কিছুক্ষণ পরে কবরে আরেকজন বান্দা এসে দাঁড়াইয়া যাবে, বলবে কে তুমি ভাই? বলবে তুমি শান্তিতে ঘুমাও, তোমার কোনো টেনশন নাই, আমি তোমার নেক আমল। এবার বান্দা বড় মরিয়া উঠবে, আয় আল্লাহ তাড়াতাড়ি কেয়ামত দেন, আমি যেন আমার লোকদের সাথে দেখা করতে পারি। আর যদি বান্দা বদ আমলওয়ালা বদকার হয়, নেক বান্দা না হয়, মদিনার নবী বলেন ওই বান্দা যেমনভাবে শান্তিতে থাকবে, বেঈমানের জানটা যখন নেওয়া হয় আসমান থেকে ফেরেশতারা দলবদ্ধভাবে বান্দার পাশে আসে, তাদের চেহারা বড় কালো, একেবারে কুশ্রী। একটা কাপড় নিয়ে আসবে চুলের দ্বারা, সেটা বানানো হয়েছে কষ্টদায়ক কাপড়। তারা এসে বান্দার পাশে বসে থাকবে, মালাকুল মউত আজরাইল হাজির হওয়ার পরে বান্দার জান নেওয়ার জন্য আসবে, ইয়া আইয়াতু হান্নাফসুল খাবীসা, এই পাপাত্মা বের হো, এবার তোর আজাবের দিকে তুই চল, পাপাত্মা বের হ। নাফরমানকে বলতে থাকবে, আত্মা তো বের হতে চায় না। আজরাইল যখন ধমক দিবে নাফরমানের চক্ষু উল্টাইয়া যাবে, আত্মাটা একবার মাথায় চলে যাবে, আবার পায়ে চলে যাবে, ছুটাছুটি করতে থাকবে, বের হয় না। এইভাবে চেষ্টা করার পরে বের হয় না। এরপরে আত্মাটারে খাপ করে ধরে টান মেরে যখন আজরাইল নিয়ে যাবে, মদিনার নবী বলেন এটা জীবন্ত বকরিকে টেনে হিসড়ে চামড়াটা জীবিত অবস্থায় তুলে ফেললে যে কষ্ট, একটা বদকার মানুষের মৃত্যুর সময় তার চেয়ে আরো বেশি কষ্ট হয়। এবার এখান থেকে তো শুরু হয়ে গেল বান্দাকে, এবার যখন মৃত্যু হয়ে গেল আত্মাটা ফেরেশতারা ওই যে কুশ্রি কাপড়, কষ্টদায়ক কাপড়টা দিয়া পেঁচাইয়া ফেরেশতারা দলবদ্ধভাবে আসমানের দিকে রওনা। প্রথম আসমানের দিকে যখন যাই, কাছাকাছি যাওয়ার পরে দরওয়াজা বন্ধ করা, খোলা নাই। এবার বলবে দরজাটা খুলে দাও, না না খুলে দেওয়া যাবে না, খুলতে আমরা পারবো না। ওই কি নাফরমান বান্দা পাপাত্তা, বলবে অমুক এলাকার অমুকের ছেলে, কয় না না নিয়ে যাও আমাদের দ্বারা সম্ভব না। এইভাবে বান্দাকে বান্দারি বান্দার জন্য রিকোয়েস্ট করবে, খোলা হবে না, প্রথম আসমানে খোলা হবে না, বাধ্য হইয়া এবার আল্লাহ বলবেন যাও ওই বান্দার বদ আমলগুলো তুমি সিজ্জিনের মধ্যে রেখে দাও। সিজ্জিনের মধ্যে রেখে দিয়া সিজ্জিন নামক জেলখানায় রাখার পরে এবার ফেরেশতারা বান্দার রুহুটারে দেহের মধ্যে প্রবেশ করায় দিবে। প্রবেশ করানোর পর এবার আল্লাহর বান্দাকে কবরে উঠানো হবে। উঠানোর পর এবার নাফরমান বান্দার সামনে মুনকার নাকির ফেরেশতা দুইজনের সামনে এসে বান্দাকে বসাইয়া এবার প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে? কোনো জবাব নাই, লা আদিরি, আমি কিছুই জানি না, ওমান নবিয়ুকা, তোমার নবীকে, লা আদিরি, আমি কিছুই জানি না, ওমান নবিয়ুকা, আমি কিছুই জানি না, ওমান দীনুকা, তোমার ধর্ম কি, তোমার ধর্মর পরিচয় বলো। কোনো জবাব নাই, লা আদিরি, লা আদিরি, কোনো লা আদিরি, লা আদিরি, আমি কিছুই জানি না। এবার আল্লাহ বলবেন, ও ফেরেশতা যাও আমার ওই নাফরমানের কবরের সাথে জাহান্নামের একটা সংযুক্ত লাইন বানায় দাও। এবার জাহান্নামের দিকে এবার মুখটা খুলে দেওয়া হবে, একটা লাইন করে দেওয়া হবে, বান্দা জাহান্নামের আগুন বান্দার দিকে আসতে থাকবে, তাপ আসতে থাকবে। কিছুক্ষণ পরে এক ব্যক্তি আসবে, কে তুমি? বলে আমি হইলাম তোমার বদ আমল।
এবার বান্দার কবরের মধ্যে যখন জাহান্নামের আগুন চলে আসবে, বান্দা হাউমাউ করে কান্না করবে আর বলবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচানোর ব্যবস্থা তুমি করে দাও। এইভাবেই শত চেষ্টা করে বান্দা শুধু বারবার বলবে আমাকে বাঁচাও, আর রাস্তা নাই, আর তো দুনিয়া আসার কোনো সুযোগ নেই। বান্দার কবরের মধ্যে আজাব শুরু হয়ে যাবে, আল্লাহ বলবে রে কবরের মাটি নাফরমানকে জুড়ে জুড়ে চাপ দাও। আল্লাহর অর্ডার পাওয়ার পর নাফরমানকে কবরের মাটি জুড়ে জুড়ে চাপ দিবে, ডান পাশের মাটি বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটি ডান দিকে চলে যাবে, ডান পাজরের হার বাম পাজরে ঢুকে যাবে। বান্দা চিৎকার চেঁচামেচি করবে, আর কোনো উপায় নাই, আর কোনো লাভ হবে না, শত চেষ্টা করেও বাঁচার উপায় হবে না, এরই আল্লাহর গুনাহ। এই জন্য বাবা কবরের আজাব থেকে যদি বাঁচতে চাও এখনো সময় আছে, আল্লাহর কাছে কান্নাকাটি কর, আল্লাহর কাছে তাওবা করে নাও, আয় আল্লাহ আমি আর গুনাহ করব না, আমি আর নাফরমানি করব না, আমি আর তোমার বিরোধিতা করব না, আয় আল্লাহ আমি আর বেইনসাফি করব না, জুলুম করব না। বাবা একদিন তো মরাই লাগবে, কি লাভ জুলুম করে, কি লাভ বেইনসাফি করে, অন্যের হক হক নষ্ট করে কি লাভ, ওই দিন আর বাহাদুরি করবা মাস্তানি করবা এমন কোনো দিন নাই বাবা, মরণের খবর নেই, এমন কোনো দিন নাই, মানুষ মরে না। যারা জুলুম করেছে, যারা বাদশাহের ক্ষমতার বই দেখাইয়া দেখাইয়া মানুষের উপর অত্যাচার করেছে, তাকাইয়া দেখো আজ কেউ নাই, সবাই কবরের বাসিন্দা হয়ে গেছে, তুমিও তো একদিন হয়ে যাইবা। এই জন্য এমন ভাবে জীবনটা রে ঘরে নাও, মরার পরে যেন মানুষ তোমার জন্য দোয়া করে, মরার পরে যেন মানুষ তোমার জন্য আফসোস করে, এমন জীবন করিও না তুমি ঘটন। তুমি মারার পরে মানুষ আলহামদুলিল্লাহ বলে, তুমি চলে যাওয়ার পরে মানুষ শোকর আদায় করে, না না আর জুলুম করিও না, আর হক নষ্ট করিও না, গরিবের সম্পদ আত্মসাত করিও না, যা করেছো আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ যদি মাফ করে। আর জুলুম করবা না, যারাই জুলুম করে অত্যাচার করে বেইনসাফি করার নিয়ত করে আল্লাহ তাআলা তাদের বরকত কেটে দেয়, শুধু নিয়ত করলে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই বাইহাকি শরীফের মধ্যে শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ করেন, আগের যুগের এক বুজুর্গ বাদশাহ ছিল, রাজা ছিল, সে একদিন শিকার করার জন্য জঙ্গলে যায়, পাখি শিকার করার জন্য জঙ্গলে যায়, পাখি শিকার করতে করতে সন্ধ্যা হয়ে গেল, এবার আল্লাহর বান্দা কি করবে, বাড়ি আসার কোনো সুযোগ নাই, এবার আল্লাহর বান্দা বাড়ি তো আসতে পারবে না, কি করবে, তাকাইয়া দেখি জঙ্গলের পাশে কাঠুরিয়ার বাড়ি, ওই বাড়িতে মেহমান হয়ে গেলেন, পরিচয়টা গোপন রাখলেন, পরিচয় দেয় না, কারণ পরিচয় দিলে তার মেহমানদারি করতে কষ্ট হবে, এই জন্য পরিচয় না দিয়া কাটুরিয়ার বাড়িতে মেহমান হয়ে গেছি, কাটুরিয়াও মেহমানদারির জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে, কিন্তু আল্লাহর বান্দা যে বড় বাদশাহ সেই কথাটা সে বলে না, কাটুরিয়াও জানে না বেদুইন পরিচয়ে উঠছে, সেইভাবে মেহমানদারি করার জন্য কাটুরিয়া সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নিতেছে। কাটুরিয়ার বাড়িতে একটা গাভী ছিল, যেটা 30টা গাভীর দুধের সম পরিমাণ সে একলাই দিত। এবার সন্ধ্যাবেলা গাভীটা যখন আসলো বালতিটা নিয়া, আল্লাহর বান্দা দুধ দোহন করলেন, দুধ দোহন করার পর 30টা গরুর দুধের সমান সে একলাই দেয়, দুধ দোহন করে নিজেও পান করলেন, আবার ওই মেহমানরেও পেট ভরে খাওয়াইলেন। এবার রাজার মনে তো কেমন যেন ভিতরে লোভ হয়ে গেছে, আমি এত বড় বাদশাহ, আমার বাড়িতে এমন কোনো গাভী নেই, ও সাধারণ মানুষ, ওর বাড়িতে একটা গাভী, এত পরিমাণে বরকত, 30টা গরুর দুধের সমান সে একলাই দেয়, এটা আমার নিয়ে যেতে হবে, ফোন দিয়ে আসতেছি, এটা আমার নিয়ে যাওয়াই লাগবে।
কিন্তু প্রথম দিনই আয়েশা মেহমান হইয়া পেট ভরে দুধ খাওয়াইলেন। পেট ভরে দুধ খাওয়ানোর পরে আমি আজকেই যদি বলি গাভীটা নিয়ে যাবো, এটা বেইনসাফি হয়ে যাবে। এই জন্য কৌশলে বলে যে আজকে নেব না, আগামী সপ্তাহে নেব, আগামী সপ্তাহে আবার আসবো নিয়ে যাব। এবার রাজা চলে গেলেন। ছয় সাত দিন যাওয়ার পরে আবার ওই জঙ্গলে পাখি শিকার করার জন্য রওনা। আবার পাখি শিকার করে সন্ধ্যাবেলা মেহমান হয়ে গেলেন। মেহমান হওয়ার পর এবার তার ভিতরে তো লোভ ছিল, গাভীটা এবার ক্ষমতার বল দিয়ে নিয়ে আসবে। মেহমানের বাড়ি যখন যাই, যাওয়ার পরে এবার গাভীটা সন্ধ্যাবেলায় আসলো। আসার পর গাভী থেকে বালতি দিয়ে দুধ দোহন করে, দুধ দোহন করে তাকাইয়া দেখে ওই গাভী থেকে 30 গাভীর দুধ আসে না, মাত্র 1 কেজি দুধ আসছে, 1 থেকে 1.5 কেজি পরিমাণে দুধ আসছে। এবার আল্লাহর বান্দা রাজা বাদশাহ তো আবার বললেন, কি ব্যাপার, এটা কি সেই গাভী না যে 30টা গরুর সমান দুধ দিত? হ্যাঁ, সেই গাভী, যে গাভীটা গত 1 সপ্তাহ আগে 30টা গরুর সমান দুধ দিত। কি ব্যাপার আজকে এত কম দেয়, কারণটা কি? এবার গাটুরিয়া বললেন, ভাই আমার, দুধ কম দেওয়ার কারণ আমার মনে হয় আমগো দেশের বাদশাহ মনে হয় জুলুম করা শুরু করেছে, যার কারণে আল্লাহ বরকত উঠায় নিছে। তিনি পরিচয় দেয় না যে আমি বাদশাহ, আমি যে জুলুম করার জন্য আসছি, আমি বাদশাহ পরিচয় দেয় না। এবার কাটুরিয়ার বাড়ি থেকে বাদশাহ চলে গেলেন বাড়িতে, রাজদরবারে। রাজদরবারে যাওয়ার পরে এবার আল্লাহর কাছে কান্নাকাটি করে, ও দয়ার মালিক, আমি জুলুম করি নাই, জুলুম করার মাত্র নিয়ত করলাম, জুলুম করার জন্য মাত্র শুধু আমি এরাদা করলাম, তুমি বরকত উঠাইয়া নিছো, আয় আল্লাহ আমি আপনার কাছে তওবা করে নিলাম, আমি আর জুলুম করব না, আমি আর নাফরমানি করব না, বেইনসাফি করব না, আমি আর খারাপ কাজ করব না, আয় আল্লাহ তুমি বরকত ফিরাইয়া দাও। এইভাবে কাটুরিয়া গাভীর জন্য আল্লাহর বান্দা ওই যে বাদশাহ আল্লাহর কাছে চোখের পানি সেরে সেরে কান্না করে দোয়া করে তাওবা করলেন। তাওবা করার পরে আবার 6-7 দিন পরে, 1 সপ্তাহ পরে আবার বলে, দেখি বরকত বাড়ছে না কমছে, দুধ কি আগের পরিমাণ আছে নাকি কমে গেছে? এবার বাদশাহ কাটুরিয়ার বাড়িতে আবার মেহমান হয়ে গেলেন। যাওয়ার পরে, ও কাটুরিয়া ভাই, গত সপ্তাহে তোমার গরুটা দুধ দিত না মাত্র 1 কেজি, যে গরুটা দুধ দিত 30 কেজি, 30টা গরুর সমান। ও ভাই, আমি আসছি তোমার গরুর দুধ বাড়ছে নাকি কমছে জানার জন্য, কি হালাত বলো। এবার গাটুরিয়া বলে, বন্ধু আমার, গত 1 সপ্তাহ ধরে আমার গাভীটা আবার 30টা গরুর সমান দুধ দেওয়া শুরু করছি, এর কারণ কি জানো? কাটুরিয়া বলেন, ভাই আমার, আমার মনে হয় আমগো দেশের বাদশাহ আবার ইনসাফ শুরু করেছে, জুলুম দূর করে দিয়েছে। এবার বাদশাহ চোখের পানি সেরে কান্না করে করে বলেন, জুলুমও করি নাই, বেইনসাফিও করি নাই, মাত্র জুলুমের নিয়ত করা হয়েছে, বেইনসাফির নিয়ত করা হয়েছে, শুধুমাত্র অন্তরে জুলুম করার নিয়ত করা হয়েছে। জুলুম করলে আল্লাহ বরকত উঠায় দেয়, বেইনসাফি করলে আল্লাহ বরকত উঠায় দেয় এমন না, শুধুমাত্র জুলুমের নিয়ত করলেই আল্লাহ বরকত উঠায় দেয়। ও দোস্ত আমার, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার গাভীটার লোভ সামলাইতে পারছিলাম না, আমি হলাম তোমার রাজ্যের বাদশাহ, তোমার গাভীটা আমার রাজমহলে নেওয়ার জন্য আমি চেষ্টা করেছিলাম, জুলুম করে ক্ষমতার বল দেখাইয়া তোমার গাভীটা নেওয়ার পরিকল্পনা করেছিলাম, লোভ অন্তরে আসার কারণে আল্লাহ তোমার গাভীর বরকত উঠাইয়া দিছি, এজন্য জুলুম করা যাবে না,
গরিবের হক নষ্ট করা যাবে না, এতিমের ধন সম্পদ আত্মসাত করা যাবে না। আল্লাহ তোমাকে ক্ষমা দিয়েছেন, অপব্যবহার করবা না। আল্লাহ তোমার ক্ষমতা দিয়েছেন, খারাপ জায়গায় তুমি সেটা প্রয়োগ করবা না। যদি জুলুম করো, হালত তোমার এমন হবে, যারাই জুলুম করেছে বাদশাহী দেখাইছে, ক্ষমতার বল দেখাইছে, আজ তারা কেউ দুনিয়ায় নাই। ফেরাউন বড় বাদশাহ ছিল, ক্ষমতার বাহাদুর ছিল, নুমরুদ বড় বাহাদুর ছিল, আর বড় বড় কারণ আরো বড় বড় যারা আছে বেঈমান, তারা ক্ষমতার বাহাদুরি দেখাইছে, আজও কেউ টিকতে পারে নাই। আর তুমি যদি এখনো দেখাও টিকতেও পারবা না। বাংলাদেশের কথাই বলি, দেখো তারা 15 বছর পর্যন্ত কি পরিমাণে জুলুম করেছে, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, মানুষকে কষ্ট দিয়েছে, অকারণে মানুষকে আয়নাগরে বন্দি রেখেছে, অকারণে মানুষকে মিথ্যা মামলায় জেলখানায় ঢুকাইয়া দিছে, অকারণে গরিবের হক নষ্ট করেছে। বড় বড় নেতারা, ওই যে বড় বড় নেতারা গরিবের বাড়ি ঘরগুলো জমি জামাগুলো আত্মসাত করে করে নিজের দখলে নিয়ে নিছে, আজ দেখাইয়া দেখো তাদের কি হালাত। উলামায়ে কেরামকে বেইজ্জতি করার জন্য কত গোপনভাবে কত মিটিং করেছে, গ্রেফতার করেছে, নিরহ উলামায়ে কেরাম, নিরপরাধী উলামায়ে কেরামকে জেলে বন্দি করার জন্য কত বন্দি আটলো, কিন্তু কোনো লাভ হলো না। কারণ উলামায়ে কেরাম হলেন আল্লাহর মেহমান, আল্লাহর সাথে বাহাদুরি চলে না। আল্লাহ বলেন ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর সাথে চালাকি চলে না। ওই যে এত ক্ষমতার বল দেখাইছে মনে হয় তারা আর ক্ষমতা থেকে যাবে না। আল্লাহ দেখায় দিলেন, দেখো মানুষ আমি তোমাদের সামনেই দেখাইয়া দিলাম, তত বেশি বাহাদুরি করবা, ক্ষমতার বল দেখাইবা, আমি তোমাদেরকে লাঞ্ছিত আর অপমানিত করব। জুলুমের স্টিমরোলার বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে গেছে, এখন জনগণ উল্টা হইয়া খেপে গেছে, সবাই রাস্তায় নেমে গেছে, বাধ্য হইয়া দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এই জন্য জুলুমের অপব্যবহার করা যাবে, ক্ষমতার অপব্যবহার করা যাবে না।